আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো ফাইনালি আমরা বাংলাদেশে যাচ্ছি, সেই দিনটি চলে এসেছে। আমরা অলরেডি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমাদের ফ্লাইটটা ছিল সকাল 10টায়, বের হওয়ার কথা ছিল 7টার দিকে, তো আমরা একটু লেট করে ফেলেছি। আমরা যখন বের হয়েছি তখন অলমোস্ট 8টা বাজে, তো অনেকটাই লেট করে ফেলেছি। এয়ারপোর্ট থেকে আমার বাসা খুবই কাছে, মাত্র 10 মিনিটের দূরত্ব, তো তাই আমরা আস্তে ধীরে বের হচ্ছিলাম। তো বের হওয়ার পর দেখি কি রাস্তায় প্রচুর জ্যাম, যার কারণে লেট হয়ে গেছে। যেহেতু সকাল টাইম, তখন অফিস স্কুল টাইম, যার কারণে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আমরা যখন এয়ারপোর্টে পৌঁছেছি তখন প্রায় 8:30 বাজে, তো আমাদের ফ্লাইট ছিল 10টায়, তো আমরা অনেকটাই লেট করে ফেলেছি। এই যে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটা খুবই সুন্দর, তো আমার আরও অনেক বেশি ভিডিও করার ইচ্ছে ছিল, তো যেহেতু লেট হয়ে গেছে যার কারণে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা প্লেনে উঠে যাব। তো আমার বাচ্চারা খুবই এক্সাইটেড, ওরা খুবই মজা করছিল, দেখতেই পাচ্ছেন। অনেক বছর পর দেশে যাচ্ছি, তো খুবই এক্সাইটেড ছিলাম, সাথে খারাপও লাগছিল কারণ আমার সাজানো গোছানো সংসার ছেড়ে চলে যাচ্ছি, তো অনেক দিন থাকবো সেই উদ্দেশ্যেই যাওয়া, তো খারাপও লাগছিল, মিশ্র একটা অনুভূতি কাজ করছিল। আসলে আমার মনে হয় কি সবারই ঠিক এমনটাই ফিল হয়, ভালো লাগা খারাপ লাগা দুটোই কাজ করে। কারণ লং টাইমের জন্য আমি স্টে করব বাংলাদেশে, তো ততদিনে আমার বাসার যে কি পরিস্থিতি হবে সব কিছু তো গুছিয়ে এসেছি, তারপরেও একটা মানে চিন্তা হয়, সব কিছু ঠিকঠাক মতো আছে তো ঠিক আছে এই আর কি। তো মাস্কাট শহরকে বিদায় জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছে অথচ লাইকটি দিতে ভুলে গেছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট লাইকটি দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সবসময় আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো জানালার পাশ দিয়ে বাহিরে মেঘের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর আমার বাচ্চারা তো জানালার পাশে বসেছিল, তো আমি বসতে পারিনি। আমার কাছেও ভালো লাগে জানালার পাশে বসে বাহিরের দৃশ্যগুলো দেখতে, তো আগে বসা হতো কিন্তু এখন বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে ওরাই বসতে চায়, তো যার কারণে আমার আর বসা হয় না। দেখতেই পাচ্ছেন আমার মেয়েরা কতটা খুশি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এখন আমরা ল্যান্ড করছি। তখন বাংলাদেশ সময় প্রায় 4:30 বাজে বিকেল, তো আমাদের সময় লেগেছে 4.5 ঘন্টা। আলহামদুলিল্লাহ বাকি সব কিছুই খুব তাড়াতাড়ি স্মুথলি হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগেনি, এয়ারপোর্টে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে।
তো আমাদেরকে রিসিভ করতে আমার ফুল ফ্যামিলি এসেছে, বাবা মা চাচা চাচি ফুপিরা মামি সবাই এসেছে। তো আপনারা দেখতে পাবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া। পরবর্তী বাংলাদেশের ব্লগ দেখার অপেক্ষায় থাকুন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।